আইপিএল খেলতে ভারতে এসেছিলেন আর গুরবাজ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই ক্রিকেটার প্রথমবার শাহরুখ খানকে সামনে থেকে দেখেন। তাঁর সেই অভিজ্ঞতার কথাই জানালেন গুরবাজ। শাহরুখের মতন তারকার পরিচিতি বিশ্বজুড়ে, আফগানিস্তানেও শাহরুখ ভক্তের ভিড়। গুরবাজ বলেন, কেকেআরের হয়ে খেলতে গিয়ে শাহরুখের সঙ্গে আলাপ। ছোটবেলায় সিনেমা দেখতাম শাহরুখের, সেই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে। শাহরুখ আমার সঙ্গে দেশ নিয়ে কথা বলে, আমার মাতৃভাষা দাড়ি, সেই ভাষা শাহরুখ জানে, আমার সঙ্গে সেই ভাষায় কথা বলে, এমন ব্যবহার আমি ভাবতেই পারিনি। আমি কখনো ভুলতে পারবো না ওই মুহূর্তটা। ইডেনে খেলা দেখতে এসেছিলেন শাহরুখ, সেই সময় মাঠে নেমে গুরবাজের সঙ্গে দেখা করেছিলেন। আফগান ক্রিকেটার এখন ব্যস্ত আবুধাবি টি টোয়েন্টি লিগে। গত বছর আইপিএলে গুরবাজ খেলেছিলেন নীতিশ রানার নেতৃত্বে। এই বছর চোট সারিয়ে দলে ফিরতে চলেছেন শ্রেয়স, তার নেতৃত্বে খেলার জন্য মুখিয়ে রয়েছেন গুরবাজ। আফগান ক্রিকেটার বলেন, বাকি সব লিগের থেকে আইপিএল আলাদা, সেখানে ক্রিকেটীয় লড়াই বাকি জায়গার থেকে অনেক বেশি, দর্শকও বেশি। সকলের স্বপ্ন থাকে এই লিগ অত্যন্ত একবার খেলার। গত বছরের মতন আমি এবারও উত্তেজিত আইপিএল খেলার জন্য। এই বছর শ্রেয়স নেতৃত্ব দেবে, সেই কারণে উৎসাহটা বেশি।